পাচ্ছেনি অপরসীম। আচ্ছা ভাইরা, মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন হাত নিচু করে না হাত উঁচু করে জুড়াই বাজার যারা দাঁড়িয়ে আছে তারা হায়ার এসেছেন নাকি? এরা না পারলে আপনারা দেবেন? আরে ভগবানের ভক্ত সবাই হাত যদি না তোলেন ঠকতে হবে একদিন ছোট। তাই যারা দাঁড়িয়ে আছে তারা তুলুন, প্রেমসে তুলুন। একজন ভক্ত বলল, আচ্ছা ঠাকুর এই দেখো তুললাম এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা আছে তারা তো আপনাদের বলি নাকি? বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, ওই জন্য আমি হাত তুলে আছি। পেছনে বলতে কি, তোদের পরের জন্মে যারা জন্ম নেবে আমি যদি হাত না তুলি তবে তারা হাত তুলবে না, ওই জন্য জন্ম জন্মান্তর ধরে আমি হাত ছিল। কেন মহাপ্রভুর হাতে বোঝা ছিল? এদিকে
মহাপ্রভুর হাতে বোঝা ছিল না ছিল কারা দেখতে পায়? যারা কীর্তন শুনতে শুনতে একভাবে চেয়ে থাকে কীর্তনিয়ার দিকে তারা দেখতে পায়, আর কারা দেখতে পায় না? যারা ঘরের চিন্তা করে এদিক ওদিক তাকায় তারা দেখতে পায় না। বলছে মহাপ্রভুর হাতে যে বোঝা ছিল দেখতে পাবে না কেন? দেখার মতো চোখ থাকা চাই। আমাদের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবার বস্তু সাধন ভোজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। তো মেয়েরা আপনাদের যাদের জ্ঞান চক্ষু উদয় হয়েছে তারা একমাত্র বুঝতে পারবে যে মহাপ্রভু কেন হাতে বোঝা নিয়েছেন। যেমন হাত যদি কেটে যায়, হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখা যাবে? তার ছবি করতে হবে, এক্স রে করতে হবে। তাহলে আমরা মহাপ্রভুর হাতে বোঝা আছি কিনা দেখবো কি করে? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে একমাত্র সেই ভগবানের। মহাপ্রভু বোঝা নিয়ে যাচ্ছে কি করে বুঝবেন? আপনারা বুঝতে পারছেন না কিন্তু বোঝা নিয়ে যাচ্ছে। কারণ বাবা যখন মেয়ের বাড়ি যায় তখন মেয়ের জন্য আপেল কলা লেবু নিয়ে যায়, গোটা চোখে দেখতে পাওয়া যায়। কিন্তু আরেকটা জিনিস মেয়ের জন্য বাবা নিয়ে যায়, গোটা কিন্তু চোখে দেখা যায় না, ভালোবাসা। কি বলতো? ভালোবাসা, প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু আমাদের জন্য হাতে কি নিয়ে বলে দেব?